ওষুধ কেনা নিয়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ও তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। বেলা 11টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে। দাবির মধ্যে রয়েছে হামলাকারীদের শাস্তি, কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইটি মডেল ফার্মেসি স্থাপন। সোমবার সন্ধ্যা খুলনা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী স্থানীয় ফার্মেসিতে গেলে ওষুধের দাম নিয়ে বাক বিতণ্ডা হয় ফার্মেসির কর্মচারীর সাথে। এরই জেরে সংঘর্ষে জড়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ওষুধ ব্যবসায়ীরা, আহত হন বেশ কয়েকজন। যারা আমাদের অতর্কিত আক্রমণ করছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে এবং ইন্টার্নি চিকিৎসকদের উপরে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে একটা সাধারণ মানে একটা সুষ্ঠু বিচারের সমাধান করা আমাদের কলেজ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এটা করতে ব্যর্থ। যতক্ষণ না পর্যন্ত আসামি গ্রেপ্তার করা হবে, সাধারণ শিক্ষার্থী সহ ইন্টার্নি চিকিৎসক পরিষদের এই কর্মবিরতি চলমান থাকবে।